হ্যালো বন্ধুরা স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের বলবো যে তোমরা তোমাদের বাড়ির বা জমির তথ্য কিভাবে তোমরা জানতে পারবে তোমরা কিভাবে তোমরা খতিয়ানের তথ্য জানতে পারবে তো সব কিছু কিন্তু ভিডিওতে বলার চেষ্টা করব তো তার জন্য ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু পুরোটা তোমরা জানতে পারবে যে তোমরা তোমরা তোমাদের বাড়ির বা জমির দাগের তথ্য বা খতিয়ান দিয়ে তোমাদের পর্চা তোমাদের ম্যাপ কিভাবে দেখতে পারবে তা পুরোটাই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে তো তার জন্য তোমরা কিন্তু সিম্পলি চলে আসবে এর জন্য তোমরা প্লে স্টোরে চলে আসবে সেখানে গিয়ে তোমরা সার্চ করবে ভূমির তত্ত্ব এই অ্যাপটা তোমরা কিন্তু নামিয়ে নেবে এই অ্যাপ থেকেই তোমরা কিন্তু পর্চা বা দাগের তথ্য জানতে পারবে তো আমার নামানো আছে অ্যাপটা তাই জন্য এখানে ওপেন করলেই তোমাদের অ্যাপটা নেমে যাবে তো অ্যাপটা আসার পর দেখো এখানে কিন্তু তোমরা সমস্ত কিন্তু তথ্য জানতে পারবে প্লট খতিয়ান ইনফরমেশান তোমরা এখান থেকে কিন্তু দাগের তথ্য ক্ষতিয়ানের পর্চা তথ্য জানতে পারবে ল্যান্ড ভ্যালুয়েশান ডিড তো এখান থেকে তোমাদের স্ট্যাটাস অফ ডিট তোমাদের রেজিস্ট্রি হয়ে গেলে সেই রেজিস্ট্রি তোমাদের স্ট্যাটাসটা জানতে পারবে মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট ফ্ল্যাটের মার্কেট ভ্যালু জানতে পারবে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড বর্তমানে ল্যান্ডের মার্কেট ভ্যালু কী চলছে সেটা তোমরা জানতে পারবে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড ফি ক্যালকুলেটর তোমাদের রেজিস্ট্রি করার জন্য কি স্ট্যাম্প ডিউটি পড়বে সেটা জানতে পারবে ল্যান্ড রেজিস্ট্রেশন সার্চ বাই নেম তোমাদের জমি কার নামে রেজিস্টার্ড রেজিস্ট্রি হয়ে আছে তার নাম দিয়ে সার্চ করতে পারবে ল্যান্ড রেজিস্টার্ড সার্চ বাই প্রপার্টি প্রপার্টি ডিটেলস দিয়ে তোমরা ল্যান্ড ওনারের নাম জানতে পারবে লিস্ট অফ লাইসেন্সড ডিড রাইটার্স তো এই রাইটারের নাম তোমরা এখানে সব কিছু দেখতে পাবে লিস্ট অফ লাইসেন্সড কপি রাইটার লাইসেন্স কপি রাইটার সমস্ত তথ্য এখানে জানতে পারবে কোয়ারি আর ডিড স্যার যেখান থেকে কোয়ারি বা ডিডের তথ্য তোমরা জানতে পারবে অনলাইন পেমেন্ট স্ট্যাটাস তোমরা কোনো কিছু পেমেন্ট করে থাকলে রেজিস্ট্রি আগে তো সেইগুলো স্ট্যাটাস চালানোর স্ট্যাটাস দেখতে পারবে সার্চিং অফ ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস তোমরা কতদিনের মধ্যে ডিডটা পাবে তার তথ্য জানতে পারবে সিডি ডিডের তথ্য এখান থেকে তোমরা জানতে পারবে নিচে দেখো আরএস টু এল আর কনভারশান তো অনেকের হয়তো দাগের হয়তো আর এস দাগ আছে পুরোনো তারা এলআর দাগ জানো না তো সেখান থেকে কিন্তু তোমরা আর এস টু এল দাগের তথ্য জানতে পারবে ল্যান্ড রিলেটেড ইনফরমেশান তোমাদের জমি সম্পর্কে সমস্ত তথ্য এখান থেকে জানতে পারবে সিটিজেন সার্ভিস এখানে কিন্তু তোমাদের মিউটেশান কনভার্শানের স্ট্যাটাস তোমরা কিন্তু জানতে পারবে পেমেন্ট স্ট্যাটাস সব খাজনা খাজনা যে তোমরা পেমেন্ট করেছো সেই অ্যাপ্লিকেশান নাম্বার বা জিআরএন নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু এখানে স্ট্যাটাসটা দেখতে পাবে মৌজা ম্যাপ এখান থেকে তোমরা মৌজা ম্যাপ দেখতে পাবে প্লট ম্যাপ তোমাদের জমির ম্যাপ তোমরা দেখতে পাবে মৌজার লিস্ট ল্যান্ড ক্লাসিফিকেশান এখান থেকে তোমরা মৌজার লিস্টের জমির শ্রেণী দেখতে পারবে তো এগুলো মোটামুটি স্ট্যাম্প ডিউটি ক্যালকুলেটর বাকি এগুলো রাইটিও নোটিস এগুলো তোমাদের দরকার নেই উপরের কয়েকটাই তোমাদের মেন কাজ লাগে যেটা আমি দেখাবো প্লট অ্যান্ড খতিয়ান ইনফরমেশান এখানে ক্লিক করবে ওয়েব পার্সন ফার্স্ট বলে যেটা আছে সেটাই ফার্স্ট ক্লিক করবে করে তোমাদের কিন্তু এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে এটা কিন্তু তোমরা গুগলে যখন বাংলাভূমি সাইটে যাবে সেইখানে তোমরা কিন্তু বাংলাভূমিতে তোমরা ঢুকতে গেলে বা সার্চ করতে গেলে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হয় সেই রেজিস্টার আইডি পাসওয়ার্ডটাই কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে চলো আমার রেজিস্টার করা আছে তো সেই আইডি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো ইউজার নেম দিয়ে দিলাম আমার রেজিস্টার মোবাইল নাম্বার তোমাদেরও রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে তারপর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এখানে তো সেভ পাসওয়ার্ডটা তোমরা ক্লিক করেও রাখতে পারো না হলে অসুবিধা নেই দিয়ে লগ ইনে ক্লিক করবে দিয়ে সেভ করে রেখে দাও তাহলে তোমাদের বারবার তোমাদের আইডি পাসওয়ার্ড দিতে হবে না তো দেওয়ার পর দেখো তোমাদের এখানে জেলা আসবে তোমাদের যার যেটা জেলায় জমি বা বাড়ি সেটা তোমাদের দিতে হয় ফার্স্ট তো আমি একটা মোটামুটি র্যান্ডাম একটা দিচ্ছি হুগলি তো তার আন্ডারে সেই জেলার আন্ডারে যতগুলো ব্লক আছে সব আসবে তো আমি একটা জাস্ট দেখানোর জন্য একটা যে কোনো আমি দিয়ে দেখাচ্ছি তোমাদের তো শিঙুড়ে আমি দিয়ে দিলাম মৌজাও দেখো সেই ব্লকের আন্ডারে যত মৌজা আছে তোমরা দেখতে পারবে তো তোমাদের সেটা জেনে নিতে হবে আগে তোমাদের কোন মৌজায় জমিটা আছে আমি একটা দিয়ে দিলাম মৌজা দিয়ে সাবমিটে ক্লিক করবে খতিয়ান মানে খতিয়ান নম্বর দিয়ে তোমরা কিন্তু সেই খতিয়ানের খতিয়ানরে কতগুলো দাগ আছে দেখতে পারবে তো পর্চা যেটাই বলা হয় তো এই যারা পর্চা তুলতে চাইছো তারা কিন্তু খতিয়ানের সার্চ করবে আর যারা ধরো দাগের তত্ত্ব চাইছে মানে ওই দাগে কতগুলো লোক এন্ট্রি আছে কত লোকের শরিক আছে সেটা দানার জন্য তোমরা কিন্তু দাগের তত্ত্বে তোমরা ক্লিক করবে তো আমি একটা যা হোক একটা মারলাম তো দেওয়ার পর দেখো এখানে তোমাদের দেখাবে তোমাদের জেলা ব্লক মৌজা দাগ নম্বর যেটা মেনেছি সেটা কি শ্রেণির জমি শালি জমি দেখাচ্ছে জমির পরিমাণ তোমাদের এখানে দেখাবে একরে তো বা শতকে তোমরা বলতে পারো তো তারপর তোমাদের দেখো নিচে তার ক্ষতি দাগের আন্ডারে যত ক্ষতিয়ান থাকবে এখানে একটা আছে একটাই দেখাচ্ছে দাগের আন্দারে যত ক্ষতিয়ান আছে সব কিন্তু দেখাবে তো দেখার পর দেখো এখানে রায়তের নাম মানে ওনারের নাম ল্যান্ড ওনারের নামটা দেখাবে তার স্বামী বা মহিলা হলে তার স্বামী বা পিতা দেখাবে ছেলে হলে বাবার নামই দেখাবে অংশ কত পার্সেন্ট শেয়ার তাদের আছে হান্ড্রেড পার্সেন্ট সে পুরোটাই প্রোটাই পেয়েছে আর জমির পরিমাণটা এখানে দেখায় মন্তব্য কিছু নেই মন্তব্য অনেক অনেক অনেকের দাগের মধ্যে হয়তো পথ আছে বা আদার্স কিছু আছে সেটা সাধারণ ব্যবহার্য লেখা থাকে মন্তব্যে তো এটা এনাদের নামে আছে বলে নীল বলে লেখা তো উপরে দেখো দাগের ম্যাপ তোমরা ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু সে দাগটার কিন্তু ম্যাপটাও তোমরা প্রিন্ট আউট একই সঙ্গে পেয়ে যাবে তার থেকে একটা সুবিধা তোমরা আশপাশে যে আশপাশের জমির তথ্যগুলো বা দাগ নম্বরগুলো তোমরা সেই সঙ্গে দেখতে পারবে বা আশেপাশে জমির যারা যাদের নাম বেরোবে সার্চ করে করে তোমরা যদি দেখছো তোমাদের জমির আশপাশের লোক মিলে যাচ্ছে তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে যে জমিটা তোমাদেরই তো অনেক হয়তো জমি খুঁজে পাচ্ছে না তারা কিন্তু এইভাবেই বার করে তো বা যারা অনেকে দলিল লিখবে তো অনেক সময় দলিলে দেখবে শেষের দিকে ইড রাইটার যারা থাকে শেষের দিকে দলিল লিখতে যাওয়ার সময় সেই জমিটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে লিখতে হয় এগুলো তো তখন কিন্তু এইভাবে নেটে সার্চ করে কিন্তু তোমরা আশপাশে যে কারা কারা আছে বা কি আছে সেগুলো কিন্তু তোমরা দলিলে লিখতে সুবিধা হবে দলিলটাও ভালো স্ট্রং হবে তো এটা দেখার পর তোমরা কিন্তু প্রিন্ট আউটে ক্লিক করলে কিন্তু তোমাদের ফাইলটা সেভ হয়ে যাবে তো সেখান থেকে তোমরা কিন্তু শেয়ার করে পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো উপরে শেয়ার অপশান আছে তোমরা কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে পারবে যে তোমাদের কোনটা তোমাদের যেটা তোমাদের বেরোবে সেটাই কিন্তু তোমরা বার করে নিতে পারবে তোমরা এইভাবে কিন্তু দাগের তথ্য তোমরা কিন্তু বার করতে পারবে তো আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো একটা যে কোনো খতিয়ানের তথ্য আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কীভাবে তোমরা পর্চা বার করবে সেইটা তো আমি একটা খতিয়ান বার করে দিচ্ছি তো খতিয়ান মারলে কিন্তু যারা পর্চা বার করতে চাই তারা কিন্তু ক্ষতিয়ানের সার্চ করে নেবে তো দেখো আমি একটা খতিয়ান আমি বার করে নিয়েছি তো দেখো এই ক্ষতি অনেক কিন্তু তোমাদের আয়তের নাম ওনারের নাম তার তার বাবার নাম ঠিকানা থাকলে অনেকে নিজে থাকে ম্যাক্সিমাম নিজেই থাকে অনেকের পুরো ঠিকানা লেখা থাকে জমির পরিমাণ দেখো জিরো পয়েন্ট সাতাশি একর দাগের সংখ্যা ছেষট্টি মানে অনেক আছে তো এইভাবে তোমরা কিন্তু তার আন্ডারে কত দাগ আছে সব কিন্তু দেখতে পাবে আর যেগুলো দেখো মন্তব্যে বড়গা লেখা আছে বর্গায় ক্লিক করলে মানে বর্গাদার কারা আছে বা দখলদার কারা আছে তার নামটাও কিন্তু দেখতে পাবে তো এইভাবে তোমরা এটাও প্রিন্ট আউট বার করে কিন্তু তোমরা তোমাদের জমির বা ক্ষতিয়ানের তথ্য কিন্তু জানতে পারবে প্লাস এখন সুবিধা পাচ্ছ তোমরা দাগের তথ্যের সঙ্গে প্লট ম্যাপটা তোমরা ফ্রিতে এখন ডাউনলোড করে প্রিন্ট আউট একসঙ্গেই পেয়ে যাবে তো এটাই ছিল কোনো কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে পারো আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকো টাটা বন্ধুরা